কাটিগড়াকে ভূতপূর্ব বিধায়ক আতাউর রহমান মাঝার ভুঁইয়া নে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে হুয়ে কাটিগড়া বিধানসভা কেন্দ্র কে কই ক্ষেত্র করিমগঞ্জ জেলে মে কই ক্ষেত্র হাইলাকান্দি জেলে মে তথা কছাড় জেলে মে শামিল কিয়ে জানে পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত কিয়া হ্যায়। পত্রকারো কে সাথ বাতচিত কে দৌরান উন্হোনে আপনে পরেশানিও কো রাজ্য সরকার কে উপর থোপা আর কাহা কি আগর এসে বারদাত হতে রহে তো আনে ওয়ালে দিনো মে বৃহত্তর আন্দোলন হোনে কি লোগো মে মাহোল দেখনে কো মিল রহি হ্যায়। ঐতিহ্যবাহী বদরপুর, বদরপুরের জনগণের সম্পূর্ণ যোগাযোগ করিমগঞ্জের সঙ্গে, কাছাড়ের সঙ্গে যোগাযোগ করা তাদের পক্ষে, যদিও ন্যাশনাল হাইওয়ে আছে, শিলচরের সঙ্গে যোগাযোগ করা সহজ, তথাপি অন্যান্য ব্যাপারে বরাকের সেই পারের সঙ্গে কাছাড়ের যুক্ত, এটা কোনো অবস্থা যুক্তিসঙ্গত হতে পারে না। তাছাড়া এসব ব্যাপার ডিলিমিটেশন এটা করতে জনগণের অন্তত মতামত গ্রহণ করা উচিত সরকারের। সরকার ইচ্ছে করলেই হিটলারের মতো একটা আদেশ জারি করলে পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে কার্যকরী করতে পারেন, কিন্তু জনগণের অন্তরে দারুণভাবে আঘাত লেগেছে। এই জন্য আমি কাটিগড়া এবং বদরপুর এলাকার জনগণের স্বার্থে এবং হাইলাকান্দির কিছু অংশ যেগুলো কাছাড়ের সঙ্গে জুড়ে দিয়েছেন অনেক অংশ, এই তিনটি জেলার জনগণের স্বার্থে আদেশটি অনতিবিলম্বে বিনা শর্তে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। তাছাড়া আপনারা নিশ্চয়ই জানতে পারেন সরকার এমন একটা অদ্ভুত আদেশ দিয়েছেন, জনগণের কোনো মতামতের অপেক্ষা না করে, জনগণকে তাদের মতামত বা অভিযোগ উত্থাপন করার সুযোগ না দিয়ে উইথ ইমিডিয়েট এফেক্ট সঙ্গে সঙ্গে সেটা লাগু করে দিয়েছেন, যেটা গণতান্ত্রিক সরকারের পক্ষে মোটেই শোভনীয় নয়। তাই এই আদেশ প্রত্যাহার করার জন্য বিনা শর্তে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। যদি সরকার অনতিবিলম্বে আদেশ প্রত্যাহার না করেন এবং জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ করেন, আমি অবশ্যই প্রাক্তন বিধায়ক হিসাবে কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ এই তিন জেলার জনগণের স্বার্থে যেখানেই তারা গণতান্ত্রিক পদ্ধতিতে যারা প্রতিবাদ করবেন, আমি প্রতিবাদের সঙ্গে আন্তরিকভাবে সহযোগিতা করব, এবং যদি আইনি ব্যাপারে তারা আইনি ব্যাপারে চ্যালেঞ্জ করে যে ব্যাপারে এবং এর প্রস্তুতি নিচ্ছেনও, কিছু কিছু জনগণ স্থানে স্থানে কমিটি গঠন করে, তো আইনি ব্যাপারেও যে তারা চ্যালেঞ্জ করবেন, প্রতিবাদ করবেন, সেই প্রতিবাদেও আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে এই বরাক উপত্যকার আমি প্রত্যাদের সঙ্গে সহযোগিতা করব। এই বলে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আশা করি সরকারের শুভ বুদ্ধি আসবে এবং এটা প্রত্যাহার করে নেবে।